ভোটার আইডির সঙ্গে আধার নাম্বার লিঙ্কের অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল সুগতাম এটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দেখাবো কিভাবে আপনি আপনার ভোটার আইডির সঙ্গে মানে ভোটার আইডি নাম্বারের সঙ্গে আপনার আধার নাম্বার কিভাবে লিঙ্ক করাবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো কোথাও যাওয়া লাগবে না আপনি জাস্ট আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে নিয়ে নেটটা অন করে নিয়ে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি টাইপ করবেন ভোটার হেল্পলাইন ভোটার হেল্পলাইন টাইপ করার পরে এই যে যেটা আসছে এইটাকেই আপনাকে এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে তো ইনস্টলের উপরে আমি ক্লিক করছি দেখুন ইনস্টল হচ্ছে যাদের ইনস্টল করা আছে তারা জাস্ট এই অ্যাপটাকে একটু আপডেট করে নেবেন কারণ আপডেটের ভার্সান ছাড়া এই কাজটা করা কঠিন হবে ঠিক আছে তো দেখুন এটা ইনস্টল কিন্তু হচ্ছে ইনস্টল হওয়ার পর এটাকে ওপেন করতে হবে এক একজনের মোবাইলে ওপেন অপশানটা এক এক রকম জায়গায় আসে আমার এই মোবাইলে দেখবেন ওপেন অপশানটা আসছে একদম নিচের দিকে ডান দিকে তো নিচে ডান দিকে ওপেন অপশানের উপরে আমি এবার টাচ করছি টাচ করে এটাকে ওপেন করে নিচ্ছি দেখুন ওপেনের উপরে আমি যেই টাচ করছি এটা ওপেন হবে অন্য মোবাইলের ক্ষেত্রে অন্য জায়গায় ওপেন অপশান থাকতে পারে ওপেনের উপরে টাচ করলাম টাচ করার পরে এইরকম ইন্টারফেস আসবে তারপরে দেখুন বা দিকে নিচের দিকে রয়েছে আই এগ্রি তার আগে একটা চৌকো বক্স রয়েছে ওই বক্সের উপরে ক্লিক করবেন তারপরে দেখুন তার উল্টো দিকে ডান দিকে নিচের দিকে নেক্সট রয়েছে নেক্সটের উপরে এবারে আমি টাচ করছি দেখুন তারপরে দেখুন ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি ইংলিশ সিলেক্ট হয়ে আসবে আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চান করতেই পারেন আমি দেখুন একবার আপনাকে বাংলা সিলেক্ট করে দেখাবো আবার ইংরেজিতে ফিরে যাব তো বাংলা সিলেক্ট করলাম এবার ভোটার এর উপরে আমি ক্লিক করব দেখুন এটার উপরে যখনই আমি ক্লিক করব আবার আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশান দেবে তো ভোটার রেজিস্ট্রেশনের উপরে আমি আবার ক্লিক করলাম ক্লিক করে দেখুন ওপরের দিকে রয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের পর আমি আবার ইংরাজিটার উপরে সিলেক্ট করে নিলাম নিয়ে এইবারে আধার লিঙ্ক করার জন্য আবার আমি ভোটার রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করছি দেখুন ক্লিক করার পরে একদম নিচের যে অপশানটা আছে ইলেকট্রাল অথেন্টিকেশন ফর্ম ফর্ম সিক্স বি এর উপরে ক্লিক করতে হবে দেখুন নিচের একদম অপশানটা যেটা সেইটার উপরে আমি আবার টাচ করব টাচ করে দেখুন আমার কাছে এইরকম ইন্টারভিউ আসবে তারপরে লেট স্টার্ট এই জায়গাটা আমাকে টাচ করতে হবে লেট স্টার্ট টাচ করার পরে একটা মোবাইল নাম্বার দিতে হবে এই মোবাইল নাম্বার যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে ঠিক আছে এই মোবাইল নাম্বারটা অন্য কারোর মোবাইল নাম্বার দিলে হবে তারপরে দেখুন সেন্ট ওটিপির উপরে আমি টাচ করছি টাচ করার পরে দেখুন একটা ওটিপি আসবে জাস্ট ওটিপি আনার জন্যই মোবাইল নাম্বারটা দিতে হবে এই ওটিপি যেটা চলে এলো দেখুন ওপরে দেখাই যাচ্ছে সেই ওটিপিটা আমি খুব সাবধানে এখানে দিয়ে দিয়ে ভেরিফাই করবো ঠিক আছে তো এটা নিজের মোবাইল না হলেও চলবে নাম্বার না হলেও চলবে ভেরিফাই করলাম ভেরিফাই করার পরে দেখুন বলছে যদি আপনার কাছে ভোটার আইডি নাম্বার থাকে তাহলে আপনি ইয়েস করবেন যদি এই মুহূর্তে কাছে নেই খুঁজতে হবে তাহলে এটা নো করতে হবে নিচের অপশান যেটা আছে ঠিক আছে সেটাও কী করে খুঁজতে হবে সেটা আমি আপনাদের একটুখানি বলে দিই দেখুন নো অপশানের উপরে যেই আমি টাচ করছি তারপরে আমার কাছে এইরকম একটা পেজ আসছে সেখানে এই এই তথ্যগুলো চা চাইছে নাম প্যার প্যারেন্টসের নাম স্পাউসের নাম বা আরও যে সমস্ত তথ্য এইখান থেকে আপনি খুঁজতে পারবেন যাই হোক আমার কাছে যেহেতু ভোটার আইডি নাম্বার আছে আমি ওটাই টাচ করে গেলাম এবার ভোটার আইডি নাম্বার যেটা আছে সেটা আমি এখানে সাবধানে ঠিক করে লিখে দেবো দেখুন ভোটার আইডি নাম্বারটা আমি এখানে ঠিকঠাক করে লিখে দিচ্ছি লেখার পরে স্টেটটা সিলেক্ট করতে হবে তো যার যার স্টেট সে সেটা সিলেক্ট করবেন আমি ভোটার আইডি নাম্বারটা লিখলাম এইবার স্টেটটা এখানে সিলেক্ট করতে হবে আরতে টাচ করে দেখুন ওয়েস্ট বেঙ্গল লিখলাম আমি যাদের অন্য কিছু তারা অন্য কিছু লিখবেন এবার ফেস ডিটেলস করতে হবে ফেস ডিটেলস যখনই করবেন উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড যেটা এন্টার করা হয়েছে ওই আইডির থেকে কিছু ডিটেলস ওরা ফেস করছে ঠিক আছে এবারে প্রসিড বটনের উপরে ক্লিক করতে বলছে প্লিজ ক্লিক ক্লিক অন প্রসিড বটন প্রসিড বটনের উপরে ক্লিক করব ব্যাক করে গিয়ে ব্যাকটা করতে হবে ত্রিভুজের উপরে টাচ করে ব্যাক করলাম এবারে প্রসিডের উপরে আমি টাচ করবো দেখুন প্রসিডের উপরে যখনই টাচ করছি তখনই দেখুন এইরকমভাবে আপনার তথ্যগুলো চলে আসবে তথ্যগুলো চলে আসার পরে সবাই একবার একটু দেখে নিয়ে আবার নেক্সট অপশানের উপরে আপনি ক্লিক করবেন দেখুন নিচের দিকে যে নেক্সট রয়েছে সেই নেক্সটের উপরে আমি এবার ক্লিক করছি ক্লিক করার পরে আপনার এই তথ্যগুলো এরকমভাবে চলে আসছে আধার ডিটেলস দিতে চাইছে আধার নাম্বার যদি আপনার কাছে না থাকে আধার কার্ড না থাকে তাহলে আপনি অর এর পরে নিচের যে অপশানটা আছে উপরে ক্লিক করবেন দেখুন এখানে অনেকগুলো ডকুমেন্টস আপনার এখানে দেওয়া রয়েছে যে কোনো একটা ডকুমেন্টস আপনি সিলেক্ট করে যেটা আপনার আছে সেই ডকুমেন্টসগুলো যেমন প্যান কার্ড মনরেগা জব কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্ডিয়ান পাসপোর্ট ইত্যাদি অনেক রকম আছে সে তার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এবং সেটাকে স্ক্যান করে দুই এমবি আপনাকে আপলোড করতে হবে যাই হোক সেই জায়গাটায় যাচ্ছি না আমরা আধার কার্ড আছে ধরে নিয়েই দেখুন এখান থেকে চেকবক্সে ক্লিকটা তুলে দিলাম তুলে দিয়ে জাস্ট আধার নাম্বারের উপরে আবার ক্লিক করলাম তো আধার নাম্বারের উপরে ক্লিক করে এবারে আধার নাম্বারটা লিখবো যতক্ষণ না পর্যন্ত টোটাল আধার নাম্বারটা লেখা হবে ততক্ষণ পর্যন্ত এই এরর দেখাবে টোটাল নাম্বার আধার লেখা হয়ে গেলে এইখানে এই এররটাই লাল এরড়টা থাকবে না দেখুন রাইট হয়ে গেল তারপর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে এই মোবাইল নাম্বারটা নিজের মোবাইল হতে হবে আগের মোবাইল নাম্বারটা অন্য কারোর হলেও হতো এইবার কিন্তু নিজের মোবাইল নাম্বার দেওয়াই ভালো কারণ এই মোবাইল নাম্বারটা রেজিস্টার হচ্ছে আপনার ভোটার আইডির সঙ্গে তো মোবাইল নাম্বারটা ঠিকঠাক মতো দিয়ে দেওয়ার পরে তারপরে ইমেল আইডি দিতে হবে আমি মোবাইল নাম্বারটা ঠিক করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখুন ইমেল আইডি দিতে হবে ইমেল আইডিটাও নিজের দেওয়াই ভালো ঠিক আছে যাদের যদি কোনো ইমেল আইডি না থাকে ইমেল আইডি করে নেবেন করে নিয়ে দেবেন বা বাড়িতে যদি কারোর ইমেল আইডি একজনের থাকে সেইটাই সবারই দিয়ে দিতে পারেন আর এই অ্যাপের মাধ্যমে কিন্তু সবারটাই করা যাবে ঠিক আছে বাড়িতে একজন দুজন চারজন দশজন সবারটাই করা যাবে তাহলে মোবাইল নাম্বার দিলাম ইমেল আইডি দিলাম এবার প্লেস প্লেসটা হচ্ছে আপনার বাড়ির যে জায়গাটায় যে গ্রাম বা যে শহর সেই জায়গাটার নাম দিলেই হচ্ছে ঠিক আছে তো এলাকার নামটা দিয়ে দিলেই কিন্তু হবে তো যাই হোক মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার আপনার নিজের না থাকলে বাড়ির নিকটাত্মীয় দেবেন আর ইমেল আইডিও নিজের না থাকলে বাড়ির খুব নিকটাত্মীয় দেবেন জায়গার নাম দেবেন তারপরে ডান এই ডানের উপরে তারপরে আপনি টাচ করতে হবে ডানের উপরে টাচ করার পরে আবার দেখুন এই অপশানগুলো আপনার সামনে চলে আসছে সেখানে আর আপনি দেখে নিতে পারবেন সমস্ত তথ্যগুলো যে সব ঠিকঠাক আছে কিনা ঠিক আছে সেই সব তথ্যগুলো দেখবার পর তারপরে আবার আপনাকে করতে হবে কনফার্ম এই কনফার্মের উপরে যখনই আপনি টাচ করবেন কনফার্ম উপরে টাচ করার পরে দেখুন এই যে থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি রেফারেন্স আইডিও আপনার সামনে চলে এলো মোবাইলে এস চলে এসছে ঠিক আছে তো এই রকমভাবে কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে যে কোনো বা যতগুলো খুশি আপনি ভোটার আইডির সঙ্গে আধার আইডি বা আধার নাম্বার লিঙ্ক করতে পারবেন ঠিক এই পদ্ধতিতে একদম সোজা পদ্ধতি খুব সহজভাবে আপনাদের একদম লাইভে করে দেখালাম তো এইবারে যদি আপনি জানতে চান যে আপনার এই অ্যাপ্লিকেশানটা হয়েছে কিনা গ্রহণ হয়েছে কিনা সেটা জানবার জন্য আপনাকে কী করতে হবে দেখুন এই জায়গাটা এসে আমরা নিচে বা দিকে এক্সপ্লোরের যে তিনটে লাইন আছে তার উপরে আমরা টাচ করবো ঠিক আছে এক্সপ্লোরের যে তিনটে লাইন ওই লাইনের উপরে টাচ করব টাচ করে দেখুন এখানে আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান এই যে জায়গাটা আছে এর উপরে আমরা টাচ করব স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশানের উপরে টাচ করার পরে দেখুন এন্টার রেফারেন্স আইডি রেফারেন্স আইডি যেটা সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ট্রাক স্ট্যাটাস যেহেতু আমি এইমাত্র করলাম এই দেখছি সেই জন্য এখানে রেকর্ড ঠিক মতো দেখাচ্ছে না বা দেখাবেও না আপনাদের এটা দেখতে গেলে একদিন দুদিন সময় লাগবে তারপরে কিন্তু এটা দেখতে পারবেন তো এইরকমভাবে আপনি কিন্তু ভোটার আইডির সঙ্গে আধার কার্ড আধার নাম্বার লিংক করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও